السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أصوات حسنة صدق الله العظيم شكراً لكم تاو درسيك من دللي. أمر سنجلام داير قنابولي أشكي أمر الله ديني بشوية كيب দায়ীর একটা গুণ থাকবে সে সব ধৈর্যশীল অনেক কিছু হবে কিন্তু যখন ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে কেউ হস্তক্ষেপ করবে তখন দায়ী আর সেখানে ধৈর্য হারা হতে হবে সেখানে তিনি আর ধৈর্য রাখবেন না তিনি সেখানে সেটা সহ্য করতে পারবেন না এক্ষেত্রে রসুলল্লা সাল্লি হাসলাম যেহেতু আমাদের আদর্শ রসুল্লাহ সাল্লি হাসলাম তিনি যখন দিনের ব্যাপারে যদি কেউ কোনো হস্তক্ষেপ করতো রসুল্লাহ সাল্লি হিসাল্লামের চেহারা রাগা হয়ে যেত চেহারা লাল বর্ণের রূপ নিয়ে নিত রসুল সাল্লাহ আলী হাসাল্লাম ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হতেন না যতক্ষণ পর্যন্ত তার প্রতিকার না করতেন দর্শক আমরা যেহেতু রসুল সাল্লাহ সাল্লামের আমাদেরকে আমাদেরকেও রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ বান হয়ে এই গুণটা আমাদের মধ্যে ফিট করতে হবে অনেক সময় দেখা যায় কোনো একজন হক ইসলামের উপরে দিনের উপরে কোনো ব্যক্তি হস্তক্ষেপ করছে আর আমরা তাকে বাধা দিচ্ছি না কিছু বলছি না মনে করি এটা হ্যাকমতের তাকা যা হ্যাকমতের কথা বলে আমরা সেখানে সত্যরা কেউ প্রকাশ করতে চাই না এই জন্য এরা রসুদ সাল্লি আসলামের সিফত যে আমি সব সহ্য করতে পারি কিন্তু দিনের ব্যাপারে আল্লাহ পাকের হুকুম আকামের ব্যাপারে কেউ হস্তক্ষেপ করবে কেউ সেখানে বাধা হবে আর সেখানে আমরা সহ্য করে নিব এমনটি হতে পারে না এই জন্য আমরা যখনই যে কোনো দিনের ব্যাপারে কোনো সমস্যা হোক তখন আমরা কেউ যদি হস্তক্ষেপ করতে চায় অবশ্যই আমরা প্রতিবাদ করব অবশ্যই বাধা দেব এবং যে আমরা যতক্ষণ পর্যন্ত এই বাধা না দেব যে প্রতিকার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বাধা দিয়েই যাব হাজর হিন্দি আনহু রসুল্লাহ সাল্লি সাল্লামের সিফত বর্ণনা করতে গিয়ে বলেন যে যে কানসুল সাল্লি সাল্লামের সামনে যদি কেউ কোনো কেউ এ ধরনের দিনের ব্যাপারে হস্তক্ষেপ করতেন লীল হাক্কি লমিয়া আরিফু আহাদ তার চেহারাটাকে চিনা যেত না রসুল সাল্লাস্লামের চেহারা চিনতে পারত না এমনভাবে তিনি রাগান্বিত হতেন এই জন্য আমরাও কোনো হক কোনো দিনের ব্যাপারে কেউ হস্তক্ষেপ করলে আমরা সেখানে নীরব থাকবো না অবশ্যই বাধা দিব অবশ্যই আমরা তার প্রতিরোধ করব আল্লাহ সুবাহানু তাহলে আমাদেরকে দিনকে বুঝার রসুদ সাল্লি ওসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা তৌফিক দান করুন রসুদ আলী ওসাল্লামের আনুগত্যশীল হয়ে আমাদেরকে চলার মানার তৌফিক দান করুন ওখরিদাউন আলমিন আসসালামু আলাইকুম বরকাত